হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা এই মাসের অর্থাৎ জুন মাসের নয় থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন টাকা তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কী কি বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে কোন অ্যাকাউন্টে আপনাদের টাকা দেওয়া হবে এবং কারা কারা টাকা পাবেন এর সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন এটা কি কারণে অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন কোন প্রকল্পের মাধ্যমে বা এই নয় তারিখ এবং দশ তারিখে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার পৌঁছে পৌঁছাবে তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা চলুন দেখেনি নিই যে নিউজের মাধ্যমে যে আপডেটটি দেওয়া হয়েছে কোন প্রকল্পের কথা বলা হয়েছে এবং কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা দেখুন মোবাইল অন স্ক্রিন যেটা বলা হয়েছে নিউজের মাধ্যমে আজকেই প্রকাশিত করা হয়েছে দশ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা মানুষকে আশ্বস্ত করলেন অভিষেক তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব বলা হয়েছে সাইক্লোন ইয়াসের ধাক্কায় ধলিয়াত বাংলার উপকূল ইয়াসের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের একাধিক অঞ্চল সাইক্লোনের সাত দিন পরেও এখনও বহু জায়গাতে জল জমে রয়েছে মানুষ রয়েছেন ত্রাণ শিবিরে এই অবস্থায় ধ্বংসস্তূপে পরিিত হয় এলাকাগুলি সরজমিনে খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অঞ্চলে নিজে গিয়েছেন তিনি শুধু তাই নয় আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পরিদর্শনে যান অভিষেক খতিয়ে দেখেন শঙ্করপুর দীঘার অবস্থা এই অবস্থায় বৃহস্পতিবার তাজপুরে নদীবাদ পরিদর্শন করেন তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি যান ত্রাণ শিবিরেও সেখানে থাকা মানুষকে সাংসদ আশ্বস্ত করে বলেন নয় থেকে দশ তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ক্ষতিপূরণের টাকা তো বন্ধুরা আপনারা যেটা বুঝতে পারছে যে ঘূর্ণিঝড় যশের কারণে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পৌঁছে যাবে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এছাড়াও বলা হয়েছে পাশাপাশি সব রকম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে বলেও সাধারণ মানুষকে বার্তা দেন অভিষেক গত চার মাসের মধ্যেই নদীবাদ ভেঙে পড়ল তা এদিন ক্ষোভ প্রকাশ করেন সাংসদ নাম না করেই শিশির অধিকারীকে এই বাদ ভেঙে যাওয়ার জন্য দায়ী করেন তিনি দুর্গতদের আশ্বস্ত করে জানান দোষী অবশ্যই শাস্তি পাবেন জানান প্রশাসনের পাশাপাশি তৃণমূল পক্ষ থেকেও বন্যা কবলিত মানুষের জন্য সব রকম সাহায্য করা হবে বলে জানিয়েছেন অভিষেক শুরু হল রাজ্যে সরকারের দুয়ারে ত্রাণ কর্মসূচি আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যে রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ কর্মসূচি প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের জন্য চৌত্রিশটি ক্যাম্প তৈরি হয়েছে আঠারো জুন পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে এরপর আবেদনের ভিত্তিতে পরিস্থিতি ক্ষতি দেখে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করবে রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া মেদিনীপুরেরও শুরু হয়েছে এই দুয়ারে ত্রাণ ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্যের জন্য আবেদন করতে পারবেন ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দুয়ারে ত্রাণ প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আবেদন তারপর আবেদনপত্রে যাচাই দুর্নীতি নিয়ে প্রথম দিন থেকেই সতর্ক তিনি আর সেদিকে তাকিয়ে মমতা জানিয়েছেন একই জুলাই থেকে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থ সাতাশে মে প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী তিন থেকে আঠারোই জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্যের জন্য আবেদন করতে পারবেন উনিশ থেকে একত্রিশে জুন পর্যন্ত জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখা হবে কোন ধরনের ক্ষতির ক্ষেত্রে কত সাহায্য করা হবে তাও বলা হয়েছে নোটিশে ফসল ক্ষতির ক্ষেত্রে কৃষক এক হাজার থেকে আড়াই হাজার টাকা পাবেন পানের বরজে ক্ষতির ক্ষেত্রে প্রতি কৃষক পাবেন পাঁচ হাজার টাকা ইয়াসে দাপটে বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হলে কুড়ি হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে পাঁচ টাকা সাহায্য করা হবে মৎস্যজীবীদের কথা মাথায় রেখে তাদের নৌকো সম্পূর্ণ ভেঙে গেলে দশ হাজার টাকা এবং নৌকা আংশিক ক্ষতিগ্রস্ত হলে পাঁচ হাজার টাকা ঘোষণা করা হয়েছে এছাড়াও মৎস্যজীবীদের অন্যান্য সরঞ্জামের ক্ষতি হলেও তিনশো থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে ঝড়ের দাপটে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় থাকাদের ক্ষতির ক্ষেত্রে চার হাজার একশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন ক্ষতিতে কত টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী নয় এবং দশ তারিখে এই টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো সেটা কিন্তু জানানো হয়েছে তো এটা এই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছিল যে আগামী মাসে কিন্তু এই টাকাটা সবাই ব্যাংকে করে চলে যাবে এবং এই মাসে খতিয়ে দেখা হবে সমস্ত অ্যাপ্লিকেশন সমস্ত আবেদন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এই ছোট্ট ইনফরমেশান যদি ইনফরমেশন ভালো হয়ে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাকে